আসসালামু আলাইকুম, শ্রেয়ুর মিস ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি সবার পছন্দের কাঠগোলাপ ফুল গাছের যত্ন নিয়ে কথা বলবো। আমার কাঠগোলাপ গাছটিতে কিন্তু এর মধ্যে ফুল এসেছে, ফুলের সিজনটা মাত্র শেষ হলো, তাই এখন যেহেতু ফুল নেই এখন আমি গাছটির পরিচর্যা করব। অতিরিক্ত বৃষ্টির সময় গাছে নানা রকম পোকামাকড়ের উপদ্রব হয়, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই গাছটিতে পাতাগুলো কেমন হলদেটে হয়ে গেছে এবং পাতার মধ্যে ছিটছিট এক ধরনের রোগ হয়েছে। তো যে কয়েকটি পাতাতে এই রোগের আক্রান্ত হয়েছে আমি সর্বপ্রথম সেই পাতাগুলোকে ছেঁটে ফেলে দেব, তা না হলে এই আক্রান্ত পাতা থেকে ভালো পাতাগুলোতেও কিন্তু রোগ ধরে যাবে। তো ছিঁড়ে ফেলার পর আমি প্রথমে পাতাগুলোতে ইমিটাফ এবং লিকার এ দুটি ওষুধের কথা আমার এই চ্যানেলের অনেকগুলি ভিডিওতে দেওয়া হয়েছে অলরেডি, তো সেই ভিডিওগুলোতে আপনারা দেখলে পেয়ে যাবেন। লেবু গাছের ভিডিও আছে আর পর্তুলিকার ভিডিও আছে, এগুলোতে সেই ওষুধের ব্যবহারটা আমি দেখিয়ে দিয়েছি। তো কিছুদিন আগে আমি লিকার এবং ইমিটাফ পাতাতে দিয়েছিলাম এবং আজকে আমি মাটির নিচের পোকা দমনের জন্য একটি ওষুধ ব্যবহার করব, যেই ওষুধটি শুধুমাত্র কাঠগোলাপ ফুল গাছে নয়, আপনারা যে কোনো গাছের পাতা হলদেটে হয়ে গেলে বা পাতা এরকম ছিটছিট রোগ হলে আপনারা মাটির নিচে অনেক সময় কৃমি হয় যেটাকে নেমাটোড বলে, আর এই নেমাটোডগুলো সাধারণত মাটির অনেক গভীরে জন্ম হয় এবং এটা গাছের শিকড়কে আক্রান্ত করে এবং গাছের শিকড়কে মানে শিকড়ে অনেকটা এই রোগটা অনেকটা এরকম ক্যান্সারের মতো, তখন গাছের শিকড়গুলো মরে যেতে শুরু করে। তাই আপনারা মাটির ভালোভাবে খুঁড়ে একটু ভিতরের দিকে সামান্য পরিমাণ সেই কার্বোটাফ আর যে গুঁড়োগুলো সেগুলো আপনারা দিয়ে তারপর উপরে মাটিটা আবার দিয়ে দিবেন। এতে করে কিন্তু মাটির নিচে যেই পোকাগুলো গাছকে আক্রান্ত করে সেই পোকাগুলো আর থাকবে না। তো আপনারা এইভাবে গাছের যত্ন করতে পারেন। পাতার মধ্যে সাধারণত আমরা বিভিন্ন ঔষধ স্প্রে করে থাকি, কিন্তু মাটির নিচে আমরা সাধারণত দানাদার ওষুধগুলো দিয়ে থাকি। তো এটা অবশ্যই আপনারা অল্প পরিমাণে দিবেন এবং ঘন ঘন ওষুধ দিবেন না, এক মাস দুই মাস পর পর আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। যেহেতু আমার এই গাছটাতে অনেক সুন্দর ফুল হয় সেহেতু আমি চাই না আমার এই গাছটা রোগে আক্রান্ত হয়ে মারা যাক, তাই আমি চাচ্ছিলাম কবে ফুল দেওয়া শেষ হবে গাছটির তারপর আমি এই গাছটিতে ওষুধ দেব এবং গাছটির যত্ন নেব। এই কার্বোটাফ ওষুধটি কিন্তু অনেক বিষাক্ত, আপনারা যখন প্যাকেটটি কিনবেন প্যাকেটের গায়ের যে নিয়মগুলো দেওয়া থাকবে সেটা অবশ্যই আপনারা ফলো করবেন। আর এই ওষুধটি যেহেতু বিষাক্ত সেহেতু বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন এবং আপনারা হাতে হ্যান্ড গ্লাভস পরে চেষ্টা করবেন ওষুধটা ইউজ করতে। আপনাদের গাছের জন্য এই ওষুধটি খুব উপকার হবে, তবে আপনাদের জন্য কিন্তু এটা ক্ষতিকর হতে পারে, তাই ব্যবহারে সাবধানতা অবলম্বন করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে যে কোনো গাছের অথবা আমার কাজের ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।